हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। আজকের ভিডিওতে বলবো গর্ভাবস্থায় সর্দি কাশি হলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয়। এই শীতের মরশুমে গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে প্রত্যেক গর্ভবতীর কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ইমিউনিটি কমে যাওয়ার ফলে শীতকালে সর্দি কাশি বা অন্য সংক্রমণের প্রভাব বেড়ে যায়। মরশুমের পরিবর্তন বা ঠান্ডা লাগার ফলে শীতকালে প্রায়ই গর্ভবতীকে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হয়। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে বা ঠান্ডা বা গরম পানীয় বা খাদ্য একসাথে খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। গর্ভাবস্থাকালীন শীতকালে বা ঠান্ডা লাগার হাত থেকে নিজেকে এবং গর্ভের শিশুকে সুরক্ষিত করার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মাকে। নিজের থেকে কোনো মেডিসিন নেওয়া উচিত নয়, এতে গর্ভের শিশুর ওপর খারাপ প্রভাব পড়তে পারে, তাই ডক্টরের পরামর্শ নিয়ে চলা উচিত। এবার বলি গর্ভাবস্থায় বেশি হাঁচি বা কাশি হলে গর্ভের শিশুর ওপর কী প্রভাব পড়ে। গর্ভবতী মায়ের যদি হাঁচি বা কাশি হয় অধিক পরিমাণে, তাহলে গর্ভাশয়ের সংকোচনের আশঙ্কা থাকে, কারণ অধিক পরিমাণে হাঁচি বা কাশি হলে পেটের ওপর প্রেশার পড়ে এবং এই সময় যদি সংকোচনের প্রভাব বেড়ে যায় তাহলে পেটের যন্ত্রণা বা ব্যথা চালু হয়ে যাওয়ার ভয় থাকে এবং গর্ভের শিশুর ওপর প্রেশার পড়ে অনেকটাই, যার প্রভাব মায়ের সাথে সাথে বেবিরও ওপর পড়ে। এছাড়া বেবি অ্যামিউনিটিক ফ্লুইডের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে, তাই গর্ভবতী মা যদি কোনো কারণবশত হাঁচি বা কাশি হয় তাহলে হাঁচি বা কাশির সময় অবশ্যই পেটের ওপর হাত রেখে হাঁচবেন বা কাশবেন। এবার বলি বেশি হাঁচলে বা কাশলে গর্ভবতী মহিলার কী কী সমস্যা হতে পারে। অধিক পরিমাণে হাঁচলে বা কাশলে গলাতে ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। এছাড়া পেলভিক এরিয়াতে ব্যথা অনুভব হয় এবং অতিরিক্ত হাঁচলে বা কাশলে পেটে তো ব্যথা অনুভব হবেই, এর সাথে সাথে নাভি এবং নাভির চারিপাশের মাংসপেশিতে টান অনুভব হয়। এই সব সমস্যার সম্মুখীন হতে হয় একজন গর্ভবতী মহিলাকে। তাই এই শীতে ঠান্ডা লাগার হাত থেকে সুরক্ষিত থাকুন এবং আপনার বেবিকেও সুস্থ রাখুন, সেফ রাখুন। আর প্রয়োজন হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই মেডিসিন নেবেন। আপনি আর আপনার বেবি দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, আর এইরকমই ইনফরমেটিভ প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।